বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য উপস্থাপন করব দেবনাম প্রিয় প্রিয়দর্শী সম্রাট অশোকের মহান ইতিহাস। সম্রাট অশোক ভারতীয় ইতিহাসে এমন একটি চরিত্র যার তুলনা গোটা বিশ্বে অন্য কারো সঙ্গে মেলে না। অশোক মৌর্য বংশের শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে রাজত্ব করেছিলেন। অশোকের পুরো নাম অশোক বিন্দুসার মৌর্য, পিতা রাজা বিন্দুসার ও মাতা সুভদ্রাঙ্গী। অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক। বলা হয়ে থাকে সম্রাট অশোকের একজন পারদর্শী শাসক হওয়ার পেছনে আচার্য চাণক্যের খুব বেশি অবদান ছিল। বন্ধুরা, ইতিহাসের আলো ছায়াতে আপনাকে স্বাগত। আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন জেনে নিই সম্রাট অশোকের জীবন ও রাজত্বকাল সম্পর্কে। খুব অল্প বয়স থেকেই অশোকের মধ্যে লড়াই করার গুণ পরিলক্ষিত হয় এবং এজন্য তাকে রাজকীয় প্রশিক্ষণও দেওয়া হয়। সম্রাট অশোক একজন দক্ষ শিকারীও ছিলেন। তিনি শুধুমাত্র একটি কাঠের লাঠির সাহায্যে বাঘ শিকার করেছিলেন। দক্ষ শিকারী ও সাহসী যোদ্ধা হওয়ার কারণে অশোককে ওই সময় অবন্তিতে যে বিদ্রোহ হয় তা দমন করতে পাঠানো হয়। সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যকে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তৃত করেছিলেন। অশোকের আমলে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান বিহার ও পূর্বতন মগধের পাটলিপুত্র এবং তক্ষশিলা ও উজ্জয়িনী ছিল উপরাজধানী। অশোক সিংহাসন আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং এর 4 বছর পর অশোকের রাজ্যাভিষেক ঘটে। এই 4 বছরে অশোক তার সমগ্র সাম্রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান অনুসারে বিন্দুসার তার পুত্র সুসীমাকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রীবর্গ অশোককে সিংহাসনে বসাতে চেয়েছিলেন। পরবর্তীকালে মন্ত্রী রাধাগুপ্তের সহায়তায় অশোক সিংহাসনে বসেন। অশোকের বিবাহ হয় বিদিশার এক বণিক কন্যা মহাদেবীর সাথে। অশোকের 2 সন্তান হলেন পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা। অশোকের গুরু ছিলেন উপগুপ্ত। অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য জ্ঞান বিজ্ঞানে প্রচুর উন্নতি লাভ করে। তিনি ধর্মের ওপর এত বেশি গুরুত্ব আরোপ করেছিলেন যে তার আমলে রাজ্যে চুরি, ডাকাতি, দাঙ্গা প্রভৃতি একেবারেই ছিল না এবং প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। প্রতিদিন 1000 ব্রাহ্মণকে না খাইয়ে অশোক নিজে কখনো আহার গ্রহণ করতেন না। এই ঘটনা থেকে ধর্মের প্রতি অশোকের আস্থার কথাটি প্রমাণিত হয়। ভারতবর্ষে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধারণাটি সর্বপ্রথম নিয়ে আসেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধ ছিল সম্রাট অশোকের জীবনের শেষ যুদ্ধাভিযান। এই যুদ্ধের রক্তপাত তাকে ব্যথিত করে এবং এরপর থেকে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। বলা হয়ে থাকে কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং 1,50,000 মানুষ আহত হন। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক আর কোনো যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং ধর্মের দ্বারা বিজয় বা বিখ্যাত হওয়ার চেষ্টা করেন। অশোক গোটা এশিয়া মহাদেশে বৌদ্ধ ধর্মকে বিস্তার করেন। এই উদ্দেশ্যে তিনি মহারক্ষিত নামে একজন দূতকে বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে তৎকালীন সিংহল বা শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। অশোকের মতে বৌদ্ধ ধর্ম ছিল সামাজিক ও রাজনৈতিক একতাযুক্ত ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক বিভিন্ন স্তম্ভ, বিহার ও স্তূপ নির্মাণ করেন। কথিত আছে অশোক তার সমগ্র সাম্রাজ্যে প্রায় 84,000 স্তূপ নির্মাণ করেন। অশোকই প্রথম সম্রাট যিনি জীবজন্তুর জন্য পশু চিকিৎসালয় স্থাপন করেন। এছাড়াও তিনি কূপ খনন, রাস্তার পাশে বৃক্ষরোপণ প্রভৃতি প্রথাগুলি চালু করেন। অশোক তার জীবন ও রাজত্বকাল নিয়ে অজস্র শিলালিপি রচনা করেন যা আজ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবিশাল সাম্রাজ্যের অধিকারী, মহান বিজেতা, সুদক্ষ শাসক সম্রাট অশোকের মৃত্যু হয় 232 খ্রিস্টপূর্বাব্দে। অশোক তার জনকল্যাণমুখী, প্রজাহিতৈষী, অহিংস শাসনকালের জন্য ভারতের ইতিহাসে চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিরভাস্বর হয়ে থাকবেন এবং ইতিহাস তার অভাব চিরকাল অনুভব করবে। বন্ধুরা, সম্রাট অশোক আপনার নজরে ঠিক কেমন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন।